গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা, চলে এসেছি সকালবেলায় নতুন একটা ভিডিও নিয়ে। সকালবেলায় উঠে খাবার জল টল এসব একটু ধরলাম, মেয়ের একটু খাবার বানিয়ে দিলাম, আর এইবার চলে এসেছি বিছানা তুলতে। এখানে জানোই বিছানা তোলা একটা এক্সট্রা কাজ হচ্ছে, মশারি গোছানো। তো সেই সব মশারি টশারি গুছিয়ে নিলাম ভালো করে, আর বালিশগুলো একটু তুলে আজকে বেড কভারটাকে একটু তুলে দেবো। আর কদিন পর যাচ্ছি বেড কভারটা কেচে আবার রেখে দিয়ে যেতে হবে সব পরিষ্কার করে। আর দেখো কীরকম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আমার শাড়ির সাথে, মশারি বালিশের কভার সব পাঁচ বালিশের কভার সব ম্যাচিং হয়ে গেছে। এখনই দেখছি তোলার সময় সব ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। মোটামুটি জানলা দরজা সবই মুছে ফেলেছি, তো এবারে খাটটাকে মুছে আমার বাকি আছে। তো সেই জন্য ভাবলাম যে যাওয়ার আগে তো মুছে দিয়েই যাই, সেই আবার না থাকলে নোংরা হয়, না হলেও একবার তো মুছে দিয়ে এসে প্রতিবারই। বিছানা চাদরটা আজকে কাচতে দেবো, তো সেই জন্য তুলেও দিলাম, আর একটুখানি ঝাড়াঝুড়ি করে নেবো। আর খাটের মধ্যে এরকম নকশা আছে বলে খুব ময়লাও কিন্তু হয়ে যায়, তো অনেকদিন আগে খাটটা তো সে তখন ভাবিনি যে বাইরে চলে যাবো এরকম নোংরা পড়বে, তো এই খাঁজগুলোতে বেশি ময়লা হয়ে যায়, খুবই ময়লা হয়, পরিষ্কার করলে আর কদিন আর থাকে সেটা। আর যেদিনকে আসি প্রথম দিন না মোটামুটি মুছে রেখেছিলাম, যাওয়ার আগেও আরেকবার মুছে দিই, আর যেহেতু সময় নিয়ে দেখলাম যে বিছানা চাদর তুলবো তো সেই জন্য মুছেও দিচ্ছি একবার। তো খাটের পেছন সাইডগুলো একটু মানে ঝাড়দা কম হয়, তো সেই জন্য একটু ধুলো মানে ঝুলো হয়েছে, তো ভাবলাম যে একবার যখন খাটটা ঝাড়ছি বাসগুলো একটুখানি পরিষ্কার করে দিই, কারণ একটু পরে আমাদের ওই দিদি আসবে। এই বেড কভারটা কালকে কেচে দিয়েছিল দিদি, এটা তলায় পাতা থাকে তার উপর আর একটা থাকে, সেইটা আজকে কাচিয়ে দেবো। তলায় পেতে রাখি গদিটা যাতে ময়লা না হয়, সেই জন্য এটা পেতে রাখি। আজকে আমাদের ব্রেকফাস্টে দুধ আর পাউরুটি, তো সেই জন্য দুধটাকে গরম করতে দিয়েছি প্যাকেটে, আর পাউরুটিটা একটুখানি সেঁকে নিচ্ছি, এটাই আজকে খাওয়াবো। তারপর আজকে লাঞ্চে একটু ভাবছি টুকটাক রান্না করবো, কারণ এখানে অনেকদিন রান্না করা হয়নি, ইচ্ছাও করছে। বাজারে বেরিয়েছিলাম কালকে, বাজারে বেরিয়ে দেখছিলাম টুকটাক, দেখে ইচ্ছা হলো যে একটু রান্না করি আজ, তো সেই জন্য এনেছি টুকটাক কিছু কিনে। দুধটা ওদিকে ফুটছে, তো বারান্দায় আমাদের এরকম ব্যালকনিতে জামা কাপড় টাঙানো যায় টুকটাক, তো এরকম অর্ধেক দেখো আমরা নেট দিয়ে ঘিরে গেছি পায়রার জন্য, সবসময় ঘরে ঢুকে যায়, না থাকলে তো একদম পুরো ব্যালকনিটা ওদেরই রাজত্ব, তো সেই জন্য একটু নেট দেওয়া হয়েছে, জামা কাপড় ওদের শোকাতে হবে, একটু তুলে না রাখলে অসুবিধা হয়ে যায়।
টেবিলটার অবস্থা দেখো, যা তা অবস্থা, যত জিনিস আসছে সব টেবিলের উপর। কিছু আমাদের অর্ডার করা হয়েছিল জামা কাপড়, তো সেই সবগুলো দিয়ে গেছে। খাওয়ার জন্য একটু ব্যবস্থা করলাম সামনেটা, বোতলে একটুখানি গরম জল করে রাখছি এখানে। গলার অবস্থা তো জানেন মোটামুটি খারাপই আছে, তো সেই জন্য সবসময় আমরা গরম জলই খাচ্ছি, তাই দুটো বোতলেই গরম জল করে রাখছি। এখন তো কলের জল মোটামুটি বেশ ঠান্ডা, তো সেই জন্য একটুখানি হালকা গরম জল করে নিলাম, দিয়ে চাদরটাকে ভিজিয়ে রাখছি। বিছানা চাদরটা যেটা তুললাম, কিছুক্ষণ এটা ভিজিয়ে রাখি, তার একটু পরে আমাদের ওই দিদি আসবে। এখানে আমাদের ওয়াশিং মেশিন নেই, যেহেতু থাকাও হয় না, সবসময় দিদি কাচাকুচি সব করে দেয়, নিজেই মেলে দেয়। তো আমি কিছুক্ষণ আগে ও আসার মোটামুটি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিই, একটুখানি সামান্য এমনি যেরকমভাবে আমি বসি বসে রেখে দিই, তো ভেজানো থাক। এরপরে আমি একটু খাওয়া দাওয়া করি, ব্রেকফাস্ট করি, দিদি আসবে বলে খুব তাড়াতাড়ি এসব ঘর দোর পরিষ্কার, তারপরে জামা কাপড় ভিজানো সব পরিষ্কার করে রেখে দিই, ও এসে যাতে রাত্রি পরিষ্কারটা করে দিতে পারে। তো আজকের ভিডিও এটুকুই, পরের দিন আমার আসবো নতুন ভিডিও নিয়ে। সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।